ঝাড়গ্রামের চন্দ্রি তুলসীবনি এলাকায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। প্রশাসন থেকে দুয়ারে সরকার, সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে গ্রামবাসীদের প্রতিবাদে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা এসে ওই পুকুর ভরাট বন্ধ করেন। চন্দ্রি এলাকায় একটি বড় আস্ত জলাশয় সেই ভরাটের কাজ গত কয়েকদিন ধরে লাগাতার জারি ছিল। এই মুহূর্তে জেলা প্রশাসনের আধিকারিকরা এসে সেই পুকুর ভরাটে ব্যবহৃত ট্রাক্টর এমনকি জেসিবি সেগুলিকে আটক করে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল ধরো জল ভরো, তারপরেও বন্ধ হচ্ছে না পুকুর চুরি। ঝাড়গ্রাম জেলার চন্দ্রি তুলসীবনি এলাকার পুকুর ভরাট বন্ধ করতে গ্রামবাসীদের প্রতিবাদ, এরপরই পদক্ষেপ করতে বাধ্য হয় প্রশাসন। ব্যবহারযোগ্য পুকুর সবার ব্যবহার হয়, পুকুর যদি খনন করা হয়েছে তার ভাতার কেন হবে না? খনন জন্য সরকার যদি পয়সা দেয় তাহলে ভাতার কেন হবে? আমাদের এই পুকুরটা ভরাট না করে যাতে এই জলাশয়টা রাখা হয় সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। জলাশয়ের মালিক উজ্জ্বল করের দাবি, এটি পুকুর বা জলাশয় নয়, নিচু জমি, জল জমে পুকুরের আকার ধারণ করেছে। জলাশয় হিসাবে কোথাও কোনো উল্লেখ নেই, এখনো দাহি এখানে শিল্প করব, তার জন্য পঞ্চায়েতের পারমিশন যা করার সব করেছি, গিয়ে পার্কটাকে ঠেলে একটু গাড়ি যাওয়ার মতো পার্কিং এর রাস্তা বানানো। অন্যদিকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক হীরক মণ্ডল জানালেন, জমির সব কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাজেয়াপ্ত করা হয়েছে পুকুর ভরাটের সরঞ্জাম। জলাশয় কি এইভাবে বন্ধ করা যায়? না, জলাশয় বন্ধ করা যায় না, পাঁচ কাঠা বা তার বেশি হলে তো করাই যায় না। এছাড়া যদি ক্লাসিফিকেশন জলাশয় নাও থাকে কিন্তু কোনো জমিতে যদি বছরে ছ মাসের বেশি জল থাকে এবং সেটা নিচু হয় সে জমিরও চরিত্র বদল করা যায় না। পঞ্চায়েত কিভাবে অনুমতি দিল? তবে কি শাসক দলের নেতাদের মদতেই চলছে পুকুর ভরাট? কটাক্ষ বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতর। টিএমসির নেতা মন্ত্রীরা খাখিয়ে উঠেছে, তাই সরকারি জমি কেলানপাড় কিচ্ছু ছাড়ছে না, ফরেস্টের জায়গা থেকে আরম্ভ করে সব কিছু দখলদারি নিজেরা কি করে হস্তান্তর করবো তার সারাদিন রাত ওদের ওই চর্চা চলছে। পুকুর বা জলাশয় বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে কিন্তু রাজ্য জুড়ে ধরা পড়ছে উল্টো চিত্র। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।